বনের এক গাছে টুনি তার ছোট ছোটো দুই ছানার সাথে সুন্দরভাবে বসবাস করত। টুনি ছিল খুবই গরিব সে বন থেকে মধু সংগ্রহ করে সেগুলি বাজারে বিক্রি করে তার সংসার চালাত তাই তাকে খুব অন্যান্য বনের পশুরা ভালোবাসত এই দিন কয়েক হলো টুনি তার বাগানে আমের চাষ করেছে আর কিছুদিন অপেক্ষার পর আমগুলি খুব বড় বড় হয়েও গিয়েছে আর ওই আমগুলি থেকে খুবই সুন্দর মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে তা দেখে টুনি এবং তার ছানারা খুবই খুশি হয় মা মা দেখো আমাদের বাগানে অনেক প্রচেষ্টা করার পর অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করার ফল ভালোই হয়েছে আমাদের বাগানে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পাকা আম ধরেছে এইগুলি মনে হয় ভালো জাতেরই আম তাই এত চারিদিকে গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস আমরা আর কয়েকদিন গেলেই আমগুলি যখন ভালোভাবে পেকে যাবে এই আমগুলোকে পেরে খাবো এবং কিছুটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। এখন তো আমেরই সময় তাই আমের ভালো দাম পাওয়া যাবে এই কথা বলে টুনি এবং তার ছানারা বাড়ি ফিরে গেল পরের দিন সকালে টুনির এক ছানা যখন ফনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় দুষ্টু কাকের এক বাগানে সুন্দর সুন্দর বড় বড় ফল হয়ে আছে আর সেখান থেকেও একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে তাই টুনি ওই দুষ্টু কাকের বাগানে নেমে আসে কাক ভাইয়া কাক ভাইয়া বলছি এগুলি কি ফল এখান থেকে তো খুবই সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে আর এগুলি কেমন খেতে কেন টুনির ছানা তুমি কি জানো না এটি কি ফল না কাক বন্ধু আমি সত্যিই জানি না এটি কি ফল এটি কি কোনো খাওয়ার জিনিস খাওয়ার জিনিস হলে একটু বলো না কি ফল এটা এই ফলটির নাম হলো কাঁঠাল আর কিছুদিন পরেই আমের সময় শেষ হওয়ার পর এই ফলগুলি বাজারে বিক্রি হবে এগুলি খুবই মিষ্টি খেতে আর এতে অনেক প্রচুর ভিটামিন আছে তাহলে কাক বন্ধু যখন আমের সিজন শেষ হয়ে যাবে এবং কাঁঠাল তুমি তোমার বাগান থেকে পেরে বিক্রি করবে তখন আমাকে একটা কাঁঠাল দিও আমি খেয়ে দেখবো এই ফলটি কেমন খেতে আমরা তো কোনো দিনই এই ফল এখনো খেয়ে দেখিনি না না এই সব বললে চলবে না তুমি বাজার থেকে কাঁঠাল কিনে খাবে তোমার কাছে পয়সা নেই আর তুমি এসেছো এত দামি একটা কাঁঠাল ফল খাওয়ার জন্য সামনেই তো রদ আসছে আমি তোমাকে দিয়ে আমার কি হবে আমি রথে বিক্রি করলে আমি অনেক লাভ পাবো দুষ্টু কাকের খারাপ ব্যবহারের জন্য টুনির ছানাটাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে বলতে থাকে মা মা আমি কাঁঠাল ফল খেতে চাই তুমি এখনি বাজার থেকে কাঁঠাল ফল এনে দাও আমি কাঁঠাল ফল এখনই খেতে চাই টুনির ছানাটির কান্না দেখে টুনি নিজেকে আর আটকাতে পারলো না তাই সে এক্ষুনি বাজারে গেল কাঁঠাল ফল কেনার জন্য আরে আমি এটা কি দেখছি বাজারে তো কাঁঠাল ফলের দাম প্রচুর বেশি আর আমার কাছে তো এত পয়সা নেই যে আমি কাঁঠাল ফল কিনতে পারবো বাড়িতে গিয়ে কাঁঠাল ফল কিভাবে তার ছানাকে খাওয়াবে এই কথা ভাবতে ভাবতেই টুনির চোখে জল এসে যায় আর টুনি মনে মনে খুব দুঃখ পেতে থাকে তাই সে বনে এসে একটা গাছের ডালে বসে কাঁদতে শুরু করে দেয় টুনিকে কাঁদতে দেখে বনের এক দেবতা বন থেকে বেরিয়ে আসে আর টুনিকে বলে আরে টুনি তুই আর কাঁদিস না তোর সঙ্গে কি কি হয়েছে আমি সেটা এখনি দেখলাম তুই এক কাজ কর তুই কোনো কিছু চিন্তা না করে বাড়িতে যা আর কাল সকালে যখন ঘুম থেকে উঠবি তখন তুই দেখবি একটা তোর বাগানেই আম গাছের মধ্যে চমৎকার ঘটেছে পরের দিন সকালে টুনি ও তার ছানারা যখন বাগানে যায় তখন তারা দেখতে পায় সত্যি একটা বড় চমৎকার ঘটে গেছে তারা দেখে তাদের ওই পাকা পাকা মিষ্টি গাছেতেই সুন্দর সুন্দর নানান রঙের কাঁঠাল ফল ধরে তা দেখে টুনি এবং টুনির ছানারা খুবই খুশি হয় আর সেখান থেকেই টুনি তার ছানাদের জন্য কাঁঠালগুলি পেরে আম এবং কাঁঠাল খুবই সুন্দরভাবে খেতে থাকে এই যে বন্ধুরা যারা এই ভিডিওটি এখনই দেখেলে তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই কমেন্টে জানাবেন